আসসালামু আলাইকুম বন্ধুরা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বাজারের শ্রেণী বিভাগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা বাজারের শ্রেণী বিভাগের যে পর্যায়গুলো আমরা দেখব, সেই পর্যায়গুলোর আমরা কোনো ডেফিনেশনে যাব না, আমরা শুধুমাত্র শ্রেণী বিভাগগুলো সম্পর্কে দেখব। বন্ধুরা, বাজারের কাঠামো অনুসারে বাজারকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এর প্রথমটি হচ্ছে সময়ের ভিত্তিতে, দ্বিতীয়টি হচ্ছে আয়তন বা পরিধি অনুসারে, অর্থাৎ এক কথায় আমরা বলি যে আয়তন অনুসারে, এবং সর্বশেষ বা তৃতীয় যেটি, সেটি হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে। আচ্ছা, এখন এই আয়তন সময়ের ভিত্তিতে, আয়তন অনুসারে, প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে আরও কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা প্রথমে দেখে নিই যে সময়ের ভিত্তিতে বাজারকে কয় ভাগে ভাগ করা হয়েছে। বন্ধুরা, সময়ের ভিত্তিতে বাজারকে চার ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? চার ভাগে। প্রথমটি হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, ঠিক আছে? অতি স্বল্পকালীন বাজার, এরপরটি হচ্ছে স্বল্পকালীন বাজার, অর্থাৎ স্বল্পকালীন দিয়ে দুটি বাজার হয়, একটি হচ্ছে অতি স্বল্পকালীন আর একটি হচ্ছে স্বল্পকালীন বাজার। তাহলে চলো লিখে নেওয়া যাক। তাহলে দেখতে পাচ্ছি যে অতি স্বল্পকালীন বাজার এবং পরটি হচ্ছে স্বল্পকালীন বাজার। ঠিক এই অতি স্বল্পকালীন এবং স্বল্পকালীনের মতোই দীর্ঘকালীনও রয়েছে, ঠিক আছে? স্বল্পকালীন, তার অপোজিট হচ্ছে দীর্ঘকালীন। এই দীর্ঘকালীনও ঠিক দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে অতি দীর্ঘকালীন আর একটি হচ্ছে দীর্ঘকালীন। তাহলে দীর্ঘকালীন বাজার এবং দীর্ঘকালীন বাজারের চেয়ে বড় হচ্ছে কি? অতি দীর্ঘকালীন বাজার। এই হচ্ছে মূলত সময়ের ভিত্তিতে যে বাজারকে চার ভাগে ভাগ করা হয়েছে, সে চার ভাগ। এবার আমরা চলে যাব আয়তন অনুসারে বাজারের শ্রেণী বিভাগে। আয়তন অনুসারে বাজারের শ্রেণী বিভাগকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এই তিন ভাগের প্রথম ভাগটি হচ্ছে স্থানীয় বাজার অথবা লোকাল মার্কেট, যেটাকে আমরা বলি স্থানীয় বাজার বা লোকাল মার্কেট। দ্বিতীয়টি হচ্ছে জাতীয় বাজার বা ন্যাশনাল মার্কেট। এবং তৃতীয়টি হচ্ছে আন্তর্জাতিক বাজার। যেটি হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট। এবার আমরা প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে ভাগ করব এবং প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে মূলত ভাগ করা হয়েছে বিভিন্ন ভাগে, এবং প্রতিযোগিতার ভিত্তির প্রধান যে ভাগটি করা হয়েছে সেটি মূলত পূর্ণ প্রতিযোগিতা এবং অপূর্ণ প্রতিযোগিতা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার ইংরেজিতে আমরা এটাকে বলছি PCM বা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। অপরদিকে আরেকটি হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতা, যেটি হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা বাজারের ঠিক অপোজিট। অপূর্ণ প্রতিযোগিতা মূলক বাজার, এটাকে বলা হচ্ছে আই বা ইমপারফেক্ট সিএম, ঠিক আছে বন্ধুরা? ICM বা IPM, ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট। এখন বন্ধুরা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেটি, সেটির কিন্তু কোনো প্রকারভেদ নেই, অর্থাৎ যেটি পূর্ণ প্রতিযোগিতা সেটি তো পূর্ণ প্রতিযোগিতা, এ তো আর প্রকারভেদের দরকার নেই। কিন্তু অপূর্ণ প্রতিযোগিতার মূলক বাজারে ক্রেতা ও বিক্রেতার উপরে ডিপেন্ড করে বাজারকে আরও কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এই বাজারগুলোর মধ্যে যেগুলো রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো রয়েছে সেটি প্রথমটি হচ্ছে মনোপলি বা একচেটিয়া বাজার বা মনোপলি মার্কেট, যেটিকে আমরা বলছি। এরপরে আরও রয়েছে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট বা একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া প্রতিযোগিতা মূলক বাজার। এরপরে আরও আছে ডুয়োপলি বা দুইজন বিক্রেতা যেখানে থাকে সেখানে
দুইজন বিক্রেতা যে বাজারে মনোপলি বা একচেটিয়া মার্কেটের মতো রিয়্যাক্ট করে সেই ধরনের বাজারকে বলা হচ্ছে ডুওপলি। ঠিক আছে বন্ধুরা, ডুওপলি মার্কেট। এরপর আরও রয়েছে অলিগোপলি, অলিগোপলি বাজার, অলিগোপলি বাজার। এগুলোই হচ্ছে মূলত খুব ইম্পর্টেন্ট টাইপের বাজার, যেটা যে বাজারগুলো আসলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে সাপোর্ট করে বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কয়েকটি সাব অথবা কয়েকটি আরও কয়েকটি প্রকারভেদ যেগুলো আসলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আন্ডারে কাজ করে। তো বন্ধুরা, এই হচ্ছে মূলত বাজার কাঠামো, যে বাজার কাঠামোগুলোকে আমরা সময়ের ভিত্তিতে, আয়তন অনুসারে এবং প্রতিযোগিতার ভিত্তিতে ভাগ করেছি। এগুলো খুবই ইম্পর্টেন্ট। তবে এখানে তোমাদের সবচেয়ে বেশি যে বাজার সম্পর্কে জানতে হবে সেটি হচ্ছে প্রতিযোগিতার ভিত্তিতে যে বাজারের ডিফারেন্স, প্রতিযোগিতার ভিত্তিতে যে বাজারের যে শ্রেণী বিভাগ সেটি সম্পর্কে। আমরা পরের ভিডিওগুলোতে আসলে এই প্রতিযোগিতার ভিত্তিতে যে বাজার রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আমরা পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা করবো।